কোন শোধ করতে পারবো না, তোমার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। বড় করে আমার শরীরের কথা বলতে হস্তে না পড়ে চলছিল অস্ত্র পরীক্ষা, আমি শিশুরা বংশ গ্রহণ করার জন্য জানি অধীর মাতা মরে না
আমি এটাও জানি মাথা, কোন ভাগ নিবাদ আমাকে জন্ম দেওয়ার গুণ, কোন ভাগ নিবাদ আমাকে জন্ম দেওয়ার গুণ, এই নদীর জলে আমি জানি বাবা তুমি জন্ম দিয়েছ তাহলে কেন কেন নিয়ে বলি ক্ষমতা বলে দাও না, বলে দাও না, সে ভুল করে বলে দাও কেমন জন্ম থাকবে মা তুমি পুত্র যার জন্য তুই পৃথিবীতে এসেছিস পুত্র, যার জন্য তুই শরীরে দাঁড়ো দেখেছিস পুত্র, যে তোকে জন্ম দিয়েছে সে হলো এই মধুর জননী। এতদিন পূর্ব আমার জন্মধাত্রী মা, মা বাবু মা
মাধুরী পুত্র, আমি যখন থেকে জন্ম নিয়েছিলাম পুত্র, আমি তোকে যখন জন্ম নিয়েছিলাম তখন আমি Thank you.
যাবার সময় একটা কথা বলছি মা, সর্বত্রে তোমায় পঞ্চপুত্রের জামাই বলে জানি, তিনি পঞ্চপুত্রের জামাই থাকবে, আমি ওঠা উঠব, দুজনের মধ্যে একজন থেকে থাকবো মা, তুই আমি অর্জুনকে মারব না ওই অর্জুনের হাতে মরব, তুমি চলে যা। একদিকে আমার মা যেমন আমার পঞ্চ ভ্রাতা, অন্যদিকে মৃত্যু দ্রুত ভোগ, কেমন করে আমি মৃত্যু দ্রুত ভোগ সাক্ষাৎ করবো কেন, আমি আমার মৃত্যু দ্রুত ভোগ সাক্ষাৎ করতে পারবো না, ধর্ম ধর্ম যুদ্ধ আমি করব কোথায় কোথায় করবো জীবন
রুদ্রের জায়গা মাটিতে বসে মেলে করুন, আমার রুদ্রের জায়গা মাটিতে বসে করুন, মাটি হোক মানে ঘরে কিছু করুন, ওজন দাঁড়াও, ওজন দাঁড়াও, আমার রুদ্রের জায়গা মাটিতে বসাতে দাও, তারপর তুমি আমার সঙ্গে রং করো, তারপর তুমি আমার সঙ্গে রং করো, না চলে বলে বলছিল আমার রোদ ছেড়ে জায়গা মাটিতে ধা দিই হই উচ্ছনা করু মনে করিতে যুদ্ধ করতে হবে, না হলে কি হবে আমার যুদ্ধ করতে হবে, অস্ত্র দাও দাও অস্ত্র দাও, আমি অস্ত্র পাচ্ছি না কেন আমি কেমন করে মারবো সোখা, সেখানে অস্ত্র অবস্থায় যুদ্ধ করে মানুষ অধর্মের কাজ না, অর্জুন না কোন অধর্ম হবে না, আমি অর্জুন বড় করে না তোমার শরীর খেলে কোথাও তোমার পুত্র অভিমন্ডকে শব্দ রোজনের শব্দ ভালো কথা আমি ধর্ম বেড়ে ফেলো বেড়ে ফেলো মানে
কেন বাবু সাদি লা পরিহার কি আমি কি করব আমি বড় দাদা কি ও দেবী
আমরা আমাদের বলে বেড়াচ্ছি আমি বলে আমরা সোশ্যাল মিডিয়া বলে